তাইন বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আহমেদ আলী খান এবং তোমরা দেখছো তোমাদের নিজস্ব চ্যানেল ইন্ডিয়ান ফোর্স একাডেমি। বন্ধুরা আজকে 28তম মক টেস্ট আমাদের। ওয়েদার দেখছো ক্লাউডি ওয়েদার, বেশ শীত আছে, বৃষ্টি পড়ছে হালকা হালকা, কিন্তু এর মধ্যে থেকে এসএসসি জিডির প্রার্থীদের জোশ কিন্তু পুরো আগুনের মতো। তারা পিটি গ্রাউন্ডে বসে মক টেস্ট দিচ্ছে। এইভাবে মক টেস্ট দেওয়ার পেছনে একটা বড় কারণ আছে। ফার্স্ট অফ অল যে তুমি যে এসএসসি জিডি পরীক্ষা দেবে আজ থেকে ঠিক আর কয়েক সপ্তাহ পরে যে পরীক্ষাটি আছে ফেব্রুয়ারি মাসে সম্ভবত 20 তারিখের পর, তো সে জায়গা যে মক তুমি প্রশ্নটাই যখন পাবে ওই প্রশ্নের মধ্যে একটা টাইম ম্যানেজমেন্ট থাকে যে কম সময়ের মধ্যে বেশি ভাগ প্রশ্ন তোমাকে অ্যাটেম্প করতে হবে, সেখানে রিজনিং, সেখানে হিন্দি গ্রামার বা ইংরেজি গ্রামার, সেখানে জিকে এবং ম্যাথস, এই যে 1 ঘন্টার মধ্যে 80টি প্রশ্ন হ্যান্ডেল করার মতো ক্ষমতা থাকতে হবে। হয়তো 80টি প্রশ্ন করতে পারবো না, 80টির মধ্যে করাটা অসম্ভব হয়ে যায়, কারণ সেখানে হার্ডলি ফিউ সেকেন্ডসের মধ্যে একটা কোশ্চেন তোমাকে হ্যান্ডেল করতে হবে বা সলভ করতে হবে। তো মক টেস্ট দিলে অ্যাটলিস্ট ম্যাক্সিমাম যে তোমার ভুল ত্রুটিগুলি আছে সেখান থেকে তুমি বিরত থাকবে, অ্যাটলিস্ট বুঝতে পারবে যে কোথায় কোথায় ডাউট আছে, কোন কোন চ্যাপ্টার বা কোন কোন সাবজেক্ট এখনও তোমার উইকনেস আছে, সে তার উপরে তুমি নিজে কাজ করতে পারবে। তার জন্য মক টেস্ট দেওয়া, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, কলকাতা পুলিশ বলো বা অন্যান্য পরীক্ষা থেকে এসএসসি জিডির প্যাটার্নটা অনেকটাই আলাদা, সেন্ট্রাল গভর্নমেন্ট অনেকটাই আলাদা। যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, করছো ভালোবাসা দিচ্ছ, থ্যাংক ইউ ভেরি মাচ, এইভাবে সাপোর্ট করে যাও আমাদেরকে। ও একটা বিরক্ত করছে, দিন দেখান দেখান আমাদের একটা কি হচ্ছে পরীক্ষা দিতে দেবে না, ওই ভেতর ঢোকো, ভেতর 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 ভেতরে 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 ঢোকো, চলো চলো কাছে যাও, যা ওদিকে ঢোক, কি তারপর তো হ্যাঁ দেখলে হবে না, হ্যাঁ চলো আরে দিকে, হ্যাঁ চলো সবার কমান্ডো যে বিষয়গুলি বলছিলাম লেডি কনস্টেবলের মক টেস্টের জন্য তোমরা মক ইন্টারভিউর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যে প্রার্থীরা মক ইন্টারভিউর জন্য চাইছো যে মক ইন্টারভিউ দিলে অ্যাটলিস্ট একটা কনফিডেন্ট আসে যে কীভাবে কথাবার্তা বলা যায় একটি ইন্টারভিউতে বসে, যখন 5 জন 7 জন তোমার ইন্টারভিউ নেবে তোমার কনফিডেন্ট লেভেলটি হাই হয়ে যাবে। রাজশ্রী সর্দার তাই তো? রাজশ্রী নিজের সম্পর্কে একটু কিছু বলো দেখি। স্যার আমি রাজেশ্বরী সর্দার, বাবা মতিউর রহমান, আমি 2015 সালে রামনগর হাই স্কুল থেকে মাধ্যমিক এবং 2017 সালে উচ্চ মাধ্যমিক এবং 2020তে চারুচন্দ্র কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং বর্তমানে আমি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি। তার সাথে এসএসসি জিডি এখনও অ্যাডমিশন চলছে, আর বেশি দিন নেই, ঠিক আছে? তো যারা ভর্তি হতে চাইছো অ্যাজ সুন এজ পসিবল এসো, বেঙ্গলের একটা বড় ভ্যাকেন্সি বেরোতে চলেছে, সে বিষয়ে যদি কেউ ভর্তি হতে চাও, ছেলে উভয় মেয়ে, ঠিক আছে, সবারই খাওয়া দাওয়া থাকার পড়াশোনা এবং প্র্যাকটিসের ব্যবস্থা আছে, আর তার সাথে অগ্নিবীর, এই বিষয় নিয়ে আমরা এখানে প্র্যাকটিস এবং পড়াশোনা এবং মক টেস্ট নোটস ম্যাটেরিয়াল সব কিছু এখানে সাপোর্ট দেওয়া হয়। তো যে ভাই বোনেরা আসতে চাইছে অলওয়েজ ওয়েলকাম, ইনকোয়ারি নাম্বার আছে ওখানে কল করে নাও, সমস্ত ডিটেলস দেওয়া হবে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ।